হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফরমেশন সংগ্রহ চ্যানেল। আজকে আপনাদের জন্য একটি নতুন জব নোটিফিকেশনের আপডেট নিয়ে এসেছি। এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে। এখানে ড্রাইভার পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 59। অ্যাপ্লিকেশন মোড হচ্ছে অফলাইন এবং অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন হবে না। এই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ লিঙ্ক ফাইল আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই একবার ডাউনলোড করে ভালো করে গোথ্রু করবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে। চলুন এবার আমরা দেখে নেব ভ্যাকেন্সি ডিটেলস। এখানে আপনাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে এবং আপনাদের জব লোকেশন হয়ে যাবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। প্রথম পোস্ট হচ্ছে ডিপার্টমেন্টাল ভেহিকেল, এখানে 45 ভ্যাকেন্সি রয়েছে। আপনাদের লাইট মোটর ভেহিকেলের লাইসেন্স থাকতে হবে। নেক্সট রোড রোলার একটি ভ্যাকেন্সি রয়েছে, জেসিপির জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে, ট্র্যাক্টর চালানোর জন্য 5টি ভ্যাকেন্সি রয়েছে, ডেসিল্টিংয়ের জন্য 4টি ভ্যাকেন্সি রয়েছে, জিটিংয়ের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। এই ভেহিকেলগুলো ড্রাইভ করার জন্য আপনাদের হেভি মোটর ভেহিকেলের লাইসেন্স থাকতে হবে। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র 8 পাস হলেই হবে। এজ লিমিট রয়েছে 20 ইয়ার্স থেকে 40 ইয়ার্স। আপনাদের মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং করার। স্যালারি, এখানে আপনারা স্যালারি পেয়ে যাবেন মান্থলি 10,000 রুপিস, এর সঙ্গে অ্যালাওয়েন্স পেয়ে যাবেন। যদি আপনারা লাইট মোটর ভেহিকেল চালান তাহলে আপনাদের 1,000 টাকা, এবং আপনারা যদি এই ভেহিকেলগুলো চালান তাহলে আপনারা 2,000 টাকা অ্যালাওয়েন্স পেয়ে যাবেন, মানে টোটাল স্যালারি হয়ে যাবে 13,000 টাকা। আর আপনারা যদি ডিপার্টমেন্টাল ভেহিকেল চালান তাহলে আপনারা স্যালারি পেয়ে যাবেন টোটাল 11,000 টাকা। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই এই পয়েন্টসগুলো একবার দেখে নেবেন। এখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, আপনাদের কোনো রিটেন এক্সাম হবে না। যখন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনারা অবশ্যই আপনাদের সঙ্গে অরিজিনাল ডকুমেন্ট এবং জেরক্স কপিস নিয়ে যাবেন। এবার আমরা দেখে নেব আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। এখানে কোনো আলাদাভাবে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া নেই, আপনারা ঠিক এরকম একটা বায়োডাটা বানিয়ে নেবেন। আমি এই বায়োডাটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে এটা ফিল আপ করতে পারেন। এখানে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট করে দেবেন, তারপর ক্রস সিগনেচার করে দেবেন। আপনাদের বায়োডাটার সঙ্গে আরও কিছু ডকুমেন্টস অ্যাড করতে হবে, রিমেনিং ডকুমেন্টসগুলো আপনারা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নেবেন। ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, লাইসেন্স, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, এজ প্রুফের জন্যে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অ্যাড্রেস প্রুফের জন্যে ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড। তো আপনার এই সমস্ত ডকুমেন্টস একটি এনভেলপের মধ্যে ভরে নেবেন, তারপর এনভেলপের উপরে অবশ্যই লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন ওই পোস্টের নাম লিখে দেবেন। এরপর আপনারা এনভেলপটা এই ঠিকানায় গিয়ে ড্রপ বক্সে গিয়েও জমা করতে পারেন, এছাড়া আপনারা স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেও পাঠাতে পারেন এই ঠিকানায়। অলরেডি অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়া শুরু হয়ে গেছে এবং এই ঠিকানায় পৌঁছে যাওয়ার লাস্ট ডেট হচ্ছে 3rd February বিকাল 4:30 পর্যন্ত। তো ফ্রেন্ডস, এই ছিল কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এই অফিসিয়াল নোটিফিকেশনের। এইটা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট। আপনাদের আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের ইউআরএল লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারেন। আপনারা মাঝে মধ্যে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে থাকবেন রিক্রুটমেন্ট প্রসেসের আপডেট পাওয়ার জন্যে। ফ্রেন্ডস, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে আবার একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।